আম্মু আমার খুব খুশি লাগছে, আবার খুব ভয়ও লাগছে। ভয় লাগছে কেন মা? আমি তো কখনো ভোট দিতে যাইনি, আমি কিভাবে ভোট দিব? তাতে কি হয়েছে, ওখানে যারা দায়িত্বে থাকবে ওনারাই তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি কিভাবে ভোটটা দিবে। তোমাকে আরেকটা কথা বলি, তোমার যাকে যোগ্য মনে হবে, সৎ মনে হবে এবং যারা দেশের জন্য কাজ করবে, মানুষের জন্য কাজ করবে, তুমি তাকেই ভোটটা দিবে, এটা তোমার অধিকার। আচ্ছা আম্মু, না গেলে হয় না? আবার একই কথা বলছো কেন, তোমার প্রবলেমটা কোথায়? ভোট কেন্দ্রে তো অনেক ভিড় হয়, গ্যাঞ্জাম হয়, এজন্য যেতে ইচ্ছে করছে না। কি বলছো মা, এবারে নির্বাচনে কোনো ঝামেলা হবে না, নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনী খুবই সচেতন, ভোটাভুটি হবে উৎসবের মতো, আর ভোট দেওয়া হচ্ছে তোমার নাগরিক অধিকার। তুমি একটা শিক্ষিত মেয়ে, তোমাকে নিশ্চয়ই বোঝাতে হবে না যে একটা ভোট কতটা গুরুত্বপূর্ণ। তুমি এদেশের নাগরিক হিসেবে তোমার একটা দায়িত্ব আছে, তোমার অধিকার আছে সরকার নির্বাচন করার। তুমি কেন শুধু শুধু একটা ভোট দিতে যাবে না? তুমি কেন সেই অধিকার থেকে নিজেকে বঞ্চিত করবে? ঠিক আছে আম্মু, তাহলে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দেই, আমরা সবাই বন্ধুরা মিলে একসাথে ভোট দিব এন্ড অনেক মজা করব। ঠিক আছে, তাহলে তুমি সবাইকে জানিয়ে দাও, আমরা আধা ঘন্টার মধ্যে বের হচ্ছি। আসলে আমার খুব ভালো লাগছে সেই ছোট্টবেলার ব্রাহ্মী আজকে তুমি ভোটার হয়ে গেলে, এটা ভাবতে অবাক লাগছে। আমরা একসাথে মজা করব, ঘুরবো ফিরবো, বাইরে খাবো, তারপর বাসায় আসবো, ঠিক আছে? আচ্ছা আম্মু, তাহলে আমরা কখন বেরোচ্ছি? এই তো এখনই যাব, তোমার পাপ্পা চলে আসবে রেডি হয়ে, আমরা তো রেডি হয়ে বসে আছি, শুধু তোমার পাপ্পার জন্য অপেক্ষা করছি।